তো আই লিগে রীতিমতো সাড়া জাগিয়েছিলেন। মোহন বাগান ফিনিক খেলে বল বক্সের ভিতর না, ওখানে হেডারটা লক্ষ্যে রাখতে পারলেন না। এবার বল পেয়ে গেছেন দীপক, দীপক বক্সের ভিতর হেড, কিন্তু না, নেট মতো খেলা অতিক্রান্ত। সামনে বল, ওখানে কিন্তু বল পেয়ে গেছে সেবিত, বক্সের মধ্যে বল, ওখানে জবি জাস্টিন এর কাছে বল, খুব বিপজ্জনক হতে পারে, শট কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, দূরপাল্লা শট বেরিয়েছে, বলটি ক্লিয়ার করে দিয়েছেন। এবার সিংহম সুভাষ সিং, সিংহম সুভাষ সিং বলটি নিয়ে উঠে আসছেন, সিংহম সুভাষ সিং থেকে জিতেন মুর্মু, জিতেন মুর্মু ছোট্ট টাচ শট, কিন্তু অসাধারণ সেভ ওখানে অমিত বিশ্বাসের। আবারও বলটা কিন্তু দিয়েছেন, এবার বল নিয়ে আবার কিন্তু এগিয়ে চলেছেন রেলওয়েজের জার্সি নম্বর টু প্রশান্ত দাস। এবং গোল, এন্ড দ্যাট উইল বি না, পেয়ে গেছেন ভাসানো বল, কিন্তু এই বলে কিন্তু অমিতকে পরাস্ত করা যাবে না। বক্সের ভিতরে ভালো চান্স হতে পারে, না বল সাইড নেটে লেগেছে, প্রথমে দেখে মনে হয়েছিল কোনো দিজা খাচ্ছে, তার কিছুটা পজ এসছে, ও বলতে বলতে বক্সের ভিতর বল, এখনো কিন্তু চান্স আছে, দেখা যাক, দুর্ধর্ষ বাইসাইকেল কিক ছিল ওখানে কিংসুক দেবনাথের, কিন্তু বলটা টার্গেট পারলেন না, শট একদম অনেক উপর দিয়ে বলটি গেল। এবার বল পেয়ে গেছেন সিং, সিংহম সুভাষ সিং খুব সুন্দর বলটিকে কন্ট্রোল, প্লেয়ার্স গেটিং কর্নার, বল বক্সের ভিতর, এটা কিন্তু একটা চান্স হতে পারে, শট এবং গোল, সামান্য দলকে সমতা ফিরিয়ে দিলেন ওখানে কিংসু দেবনাথ, সামান্য চাষ্ট গোল ওখানে, তাকে দেওয়া যায়, ওখানে অরিজিৎ বাগুই বলটাকে উইং এ খেলে দিয়েছেন, ওখানে গেছেন কিন্তু ওখানে জবি জাস্টিন, বল বক্সের ভিতর শট, মুর্মু জিতান মুর্মু ব্যাক হিল করে ওখানে বলটাকে দিয়ে দিয়েছেন কিন্তু চিজো জোসেফের জন্য, বল বক্সের মধ্যে জো জোসেফ কি করবেন দেখা যাক, শট এবং গোল, গোল নাম্বার টু ওখানে ভবানীপুরের জন্য, অসামান্য গোল ওখানে শুভ ঘোষের, নিখিল কদম সেখান থেকে জিতেন মুর্মু, এবং রেফারি ওখানে লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের মতো খেলা শেষ।